আপনি যদি সনাতন ঐতিহ্য এবং যৌবিক পদ্ধতির ভিত্তিতে লক্ষ্য করেন তাহলে আপনি প্রতিটি পদ্ধতিতে ধ্যানের জন্য একটি বিশেষ স্থান লক্ষ্য করতে পারবেন কারণ ধ্যানের মাধ্যমে আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারি তাদের অন্তর্মুখী করতে পারি এবং আমাদের মনকে আরও একাগ্র করে তুলতে পারি এমনকি আপনি চাইলে অপ্রয়োজনীয় চিন্তাগুলিকে বন্ধ করতে পারেন আপনার ভেতরে লুকিয়ে থাকা অকল্পনীয় শক্তিগুলির সম্পর্কে জানতে পারেন এবং তাদের ব্যবহারও করতে পারেন তাই আমাদের আজকের বিষয়টির সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কি আমাদের ঘুম থেকেও আধ্যাত্মিক উপকার নিতে পারি না আমরা কি আমাদের ঘুমকে ধ্যান পদ্ধতিতে রূপান্তর করতে পারি কি না বন্ধুরা এর এক কথায় উত্তর হল হ্যাঁ ঘুমের মাধ্যমেও ধ্যানের উপকারিতা গ্রহণ করা একেবারেই সম্ভব তবে এর জন্য আমাদের ধর্মগ্রন্থে বর্ণিত নীতিগুলিকে ঠিকমতো অনুসরণ করতে হবে এবং সেগুলিকে ভালোভাবে বোঝার পরে কিভাবে আমরা সেগুলিকে আমাদের জীবনে সঠিকভাবে প্রযোগ করতে পারি তাও দেখতে হবে প্রথমেই আমি বলবো যে ধ্যানের অবস্থায় যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি। আসলে ধ্যানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে স্বাভাবিক অবস্থায় আমাদের ইন্দ্রিয়গুলি যা ক্রমাগত বিভিন্ন বাহ্যিক জগতের বিষয়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে এবং তাদেরকে আমাদের প্রয়োজন মতো আমাদের দেবী দেবতা আমাদের প্রশ্বাস বা আমাদের পূর্বেই নির্ধারিত করা কোনো একটি বিষয়ের প্রতি আমরা একাগ্র করতে চাই কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলিকে কোনো একটি বিষয়ের প্রতি কেন্দ্রীভূত করা এবং তাদের নিয়ন্ত্রণ করাটা আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে যখন আপনি ধ্যানের অনুশীলন করা শুরু করবেন যাকে আধ্যাত্মিকতার প্রাথমিক অনুশীলনও বলা হয় তার জন্য আপনি যদি এখনো প্রস্তুত না হন আপনি যদি তাতে সঠিকভাবে মনোনিবেশ করতে না পারেন তবে আপনাকে যোগ যোগনিদ্রার অনুশীলন করা উচিত এই যোগ নিদ্রা হল এমন একটি অবস্থা যেখানে আমরা আমাদের শরীরকে শিথিল এবং শান্ত করি এবং যখন আমরা আমাদের শরীরকে শিথিল করি তখন আমাদের ইন্দ্রিয়গুলিও তার সাথে সাথে শিথিল হতে শুরু করে তারাও শান্ত হতে শুরু করে কারণ আমাদের ইন্দ্রিগুলিও আমাদের পার্থিব শরীরেরই একটি অভিন্ন অংশ সুতরাং ঘুমনোর সময় আমরা বাহ্যিক জগতে যা কিছুই শুনতে পাই তাতে আমরা কোনো রকম মনোযোগ দিই না আমাদের চোখ বন্ধ থাকার কারণে বাহ্যিক কোনো দৃশ্য আমরা দেখি না তার সাথে সাথে স্পর্শ ইত্যাদির কোনো রকম অনুভূতিও আমরা পাই না আর এমন পরিস্থিতিতে আমরা বাইরে থেকে যা কিছু অনুভূতি গ্রহণ করি তার মধ্যে একটি বিশাল ঘাটতি বা কোমতি দেখা যায় এবং যখন আমরা বাহ্যিক জগৎ থেকে কম অনুভূতি গ্রহণ করি একমাত্র তখনই আমরা নিজেদের অন্তরে নিজেদের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয় এটা আমাদের জন্য সহজ হয়ে যায় আর এই অবস্থায় যোগনিদ্রা আমাদের জন্য অনেক সহায়ক হয়ে ওঠে আমরা অনেক সাধকদের অভিজ্ঞতা থেকে বলছি যে যারা ধ্যানে স্বাভাবিকভাবে মনোনিবেশ করতে পারেন না তারা যোগনিদ্রার অবস্থায় আরও ভালোভাবে মনোনিবেশ করতে সক্ষম হচ্ছেন দীর্ঘ সময় ধরে যোগনিদ্রা অনুশীলন করে তারা শান্তি অনুভব করছেন এবং তার থেকে অনেক সুবিধাও পাচ্ছেন তাই আজ আমি আপনাদের বলতে চলেছি যে কিভাবে আপনি আপনার স্বাভাবিক ঘুমকেও আপনার আধ্যাত্মিক অনুশীলনে সহায়ক করে তুলতে পারেন হ্যাঁ বন্ধুরা এটি করা সম্ভব এবং আপনি খুব বেশি না ঘুমিয়ে কম ঘুমিয়েও বিশেষ লাভ পেতে পারেন তাই এটা কিভাবে সম্ভব এর মূল নীতি কি আসুন এবার আমরা সেটাও জেনে নিই এটাকে স্পষ্টভাবে বোঝার জন্য আমাদের কিছু প্রাথমিক পয়েন্টগুলিকে বুঝতে হবে প্রথমত যোগ দর্শনের প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোকে বলা হয়েছে যে একজন ব্যক্তি তার বস্তুগত প্রবৃত্তির ভিত্তিতেই নিজেকে দেখা শুরু করে অর্থাৎ কোনও ব্যক্তি নিজেকে যে ধরনের বিষয়ের সাথে যুক্ত করে রাখে তখন সে এটাই ভাবতে শুরু করে দেয় যে সেই বিষয়গুলি হল তার জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়টাই হল তার মূল অস্তিত্ব প্রথমত আপনার ঘুমকে ধ্যানে রূপান্তরিত করার জন্য আপনাকে এই মানসিক অবস্থা তৈরি করতে হবে যে আমি স্বয়ং একটি আলাদা সত্তা এবং আমার শরীর বা আমি যে কোনো পদার্থই ব্যবহার করি না কেন কিন্তু সেটাও একটি ভিন্ন সত্তা আর এই একই উপদেশটি আমরা ঈশ্বরের দ্বারা দেওয়া পথনির্দেশনা মাধ্যমেও পাই তাই যোগনিদ্রা বা যে ধ্যান অনুশীলনের আগে আমাদের এই অন্তর্নিহিত চেতনার সাথে সংযোগ স্থাপন করতে হবে এবং এর জন্য এটা আমাদের বুঝতে হবে যে আমাদেরকে আমাদের সহজাত প্রবৃত্তির ভিত্তিতে চিন্তা করা উচিত নয় বরং আমাদেরকে আমাদের আত্মার প্রকৃত রূপকে চিনতে হবে আর যখন আমরা প্রথমে এই সংকল্পটি গ্রহণ করি তারপরই কিন্তু আমরা ধ্যান সংক্রান্ত কোনো পদ্ধতিতে অভিজ্ঞতা পেতে শুরু করি মনে রাখবেন আপনি যখনই কোনো কাজ শুরু করেন প্রথমে একটি সংকল্প করেন তারপরে গিয়ে আপনি সেই কাজ সম্পর্কিত কোনো রকম অভিজ্ঞতা পেয়েতে শুরু করেন তাই যোগ নিদ্রার ক্ষেত্রেও আপনাকে প্রথমে একটি সংকল্প আনতে হবে যে হ্যাঁ আমি স্বয়ং একটি আলাদা সত্তা আপনাকে মেনে নিতে হবে যে আমি এই দেহ থেকে আলাদা এমনকি এই বাহ্যিক জবত এবং বিভিন্ন বাহ্যিক বস্তুগুলি থেকেও আলাদা দ্বিতীয়ত আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনাকে আপনার ঘুমের মধ্যে শতগুণের প্রভাবকে বাড়াতে হবে আমি আশা করছি যে আপনারা তিন প্রকারের গুণ অর্থাৎ শতগুণ রজগুণ এবং তমগুণের সম্পর্কে ভালোভাবেই জানেন স্বাভাবিকভাবে আমি যদি ঘুম বা নিদ্রার প্রকৃতির কথা বলি তবে তার মধ্যে তমগুণের প্রাধান্য থাকে কারণ তমগুণের একটি বিশেষ প্রকৃতি আছে যা হল স্থায়িত্ব বা স্থিরতা এবং আমাদের শরীর ঘুমের অবস্থায় সেই স্থিতিশীল অবস্থাতেই থাকে আমাদের দেহ তম গুণের স্তরেই থাকে তবে সেই অবস্থাতেও আমরা চাইলে আমাদের চেতনাকে নিয়ন্ত্রণ করতে পারি তাকে শতগুণের স্তরে নিয়ে আসতে পারি আর আপনি সেটা কিভাবে করবেন আসুন এবার সেই বিষয়ে কথা বলি আমাদেরকে নিদ্রার মধ্যে শতগুণের প্রভাবকে বাড়াতে হবে এই শতগুণের প্রভাব যতই বাড়বে আমাদের নিদ্রার প্রকৃতি ততই গভীর হবে যত বেশি শত গুণ বাড়বে কম ঘুমানোর পরেও আপনি তত বেশি এনার্জিতে পরিপূর্ণ বোধ করতে শুরু করবেন আপনার নিদ্রার মধ্যে তম গুণ বাড়ার সাথে সাথে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে সাত আট ঘন্টা ঘুমানোর পরেও আপনি কখনো কখনো ভালো অনুভব করেন না সাত আট ঘন্টা ঘুমানোর পরেও আপনি যখন পড়াশোনা করছেন বা দিনের বেলা আপনার কোনো কাজ করছেন কিন্তু তখনও আপনি অবিরত ক্লান্ত বোধ করেন আসলে এটা হওয়ার মূল কারণ হল যে আপনি যে ঘুমটা নিয়েছেন সেটা ভালো মানের ছিল না তাই সেই ঘুমটা শেষ করার পরও আপনি ভালো বোধ করতে পারছেন না তবে ঘুমের মধ্যে শতগুণ বাড়ার সাথে সাথে ঘুমের কোয়ালিটিও বাড়বে আপনি কম ঘুমিয়েও অনেক বেশি ঘুমের লাভ নিতে পারবেন এবং এর সাথে আপনি আপনার মস্তিষ্কের সক্রিয়তা এবং তার তীক্ষ্ণতাও বৃদ্ধি পেতে শুরু করবে আর এর জন্য আপনাকে আপনার দৈনিক কার্যকলাপের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট পরিবর্তন করতে হবে প্রথমত আপনার দ্বারা খেয়ে থাকা খাবারের বিশুদ্ধিকরণ হওয়া খুবই জরুরি যদি আপনার খাদ্যাভ্যাস এমন হয় যা শরীরেতম গুণকে বৃদ্ধি করে থাকে যা ইতিমধ্যেই তামসে পূর্ণ তাহলে একটি ভালো ঘুমের আশা আপনি করতে পারেন না আপনাকে ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগেই খাবার খেয়ে নিতে হবে যাতে ঘুমানোর সময় শরীরে কোনো ভারী ভাব না থাকে এবং আপনাকে রাতে এমন খাবার খেতে হবে যা আপনার শরীরে খুব বেশি বিষাক্ততা যেন তৈরি না করতে পারে কোনও ধরনের অ্যাসিডিটি যেন তৈরি না করে এবং খাবারের পরিমাণও এমন রাখতে হবে যাতে এটি খুব বেশি না হয়ে যায় আপনি অল্প পরিমাণে খাবার গ্রহণ করবেন যতটা আপনার ক্ষুদা তার থেকে সামান্য কম খাবেন খাবার খাওয়ার পর ঘুমানোর আগে অবশ্যই স্নান করতে হবে কারণ আমাদের শরীর সত্তর শতাংশ তরল দিয়ে তৈরি যেহেতু আমাদের শরীরে জলের উপাদান সত্তর শতাংশ তাই আমরা যখন জলের সংস্পর্শে আসি তখন সেই জল জলতত্ত্বটি আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে যোগ নিদ্রায় স্নান করা খুবই আবশ্যক যাতে এই জল জলতত্ত্বটি শরীরে তার ভারসাম্যকে বজায় রাখতে পারে যাতে এটি সেই অভিজ্ঞতা অর্জন করাতে পারে যা কেবল শরীরের স্তরেই নয় বরং এটি আমাদের মানসিক স্তরেও উপস্থিত রয়েছে কারণ আপনি যখন কিছু উদ্বেগ বা টেনশনে ভুগছেন তখন আপনি অবশ্যই দেখেছেন যে স্নান করার পর আমাদের অনেক ভালো অনুভূতি হয় আমরা অনেক হালকা অনুভব করি এই স্নান কেবল শরীরের স্তরেই নয় উপরন্ত এটা আমাদের চেতনার স্তরেও সমানভাবে কাজ করে তাই আপনাকে স্নান করার পরেই যোগনিদ্রার অনুশীলন করতে হবে স্নান করার পর ঘুমানোর আগে আপনাকে আপনার যে কারো সাথে সম্পর্কিত আপনার ইষ্ট দেবী দেবতা আপনি যার পূজা অর্চনা করেন তার যে কোনো একটি মন্ত্র জপ করতে হবে আপনি চাইলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন বা অন্যান্য বৈদিক মন্ত্রেরও জপ করতে পারেন আপনাকে কমপক্ষে দশ মিনিট ধরে এই রকম একটি মন্ত্রের জপ করতে হবে এরপরে আপনার পরবর্তী দিন সম্পর্কে যে কোনো শুভ সংকল্প করুন যদি সেই সংকল্প শক্তিশালী হয় ভালো হয় পূর্ণ হয় তবে তা আপনার মনের উপর ভালো প্রভাব ফেলবে এবং শেষ পর্যন্ত যা আপনি আপনার জীবনে চান সেটা কল্পনা করতে করতে আপনি ঘুমাতে শুরু করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে বিশুদ্ধতা আসতে শুরু করবে আর আপনার ঘুমের কোয়ালিটিও বাড়বে আপনি অনুভব করবেন যে আপনার পিঙ্গলা নাসিকা বন্ধ হয়ে বাম নাসিকা ছিদ্র অর্থাৎ ইরা নারী থেকে আপনার শ্বাস চলতে শুরু করেছে এই ইরা নারীর বা চন্দ্রস্বরের প্রকৃতি শীতল হয় এবং তিঙ্গলা নারীর প্রকৃতি হয় উষ্ণ রাত্রিবেলা যদি এই চন্দ্রস্বর কার্য করা শুরু করে তাহলে আপনার যোগ নিদ্রা আরও কার্যকরী হয়ে উঠবে আর এটিও স্বজনপ্রিয়ভাবেই ঘটতে শুরু করবে যেমন যেমন আপনার দৈনিক কার্যকলাপের প্রকৃতির পরিবর্তন হবে এরপর আপনাকে সবাসনে খুব আরামে বিছানায় শুয়ে পড়তে হবে এই সময় শরীরের এমন কোনো অবস্থা থাকা উচিত নয় যেখানে আপনার হাত পা বা শরীর বাঁকা অবস্থায় থাকে আপনি যদি কোনও একদিকে পাস ফেরে শুয়ে থাকেন বা আপনি যদি পেট উল্টে ঘুমান তাহলে যোগনিদ্রার জন্য এই অবস্থাগুলো একেবারেই উপযুক্ত নয় যোগনিদ্রার সময় শারীরিক যে অবস্থান হওয়া উচিত তা হওয়া উচিত একটি মৃতদেহের মতো হাত এবং পাকে উন্মুক্ত করে শরীরকে সম্পূর্ণরূপে আলদা করে শিথিল করে শুতে হবে আপনাকে এভাবে শুয়ে আপনি যখন ধীরে ধীরে ঘুমের দিকে যান তখন আপনার ঘুম ভালো এবং গভীর হতে শুরু করে এখানে আপনাকে এটা অবশ্যই জেনে রাখা দরকার যে যোগনিদ্রার জন্য শুধু উপযুক্ত সময় নয় উপরন্ত এখানে একটি সম্পূর্ণ প্রক্রিয়ার কথা বলা হচ্ছে মানে আপনি রাতে কিভাবে আচরণ করেন কেমন খাবার খান ঘুমের সময় আপনি কি কি চিন্তা করেন কিভাবে জীবন যাপন করেন যোগ নিদ্রার ক্ষেত্রে এই সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ তার মানে আপনার পুরো দিনের আচরণ এবং আপনার কার্যকলাপ আপনি ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকে পুনরায় ঘুমাতে যাওয়ার মুহূর্ত পর্যন্ত আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করে তাই এমন অবস্থায় আসার পরে এবং ধীরে ধীরে গভীর শ্বাস নিতে নিতে ঘুমের দিকে এগিয়ে যাওয়ার পরে একমাত্র তখনই আপনি ভালো অনুভব করতে শুরু করেন আপনি যদি এইভাবে যোগনিদ্রার অনুশীলন করেন তবে আপনি এর থেকে বিশেষ উপকার পাবেন এবং ধীরে ধীরে আপনার ঘুম গভীর হবে এবং যোগনিদ্রার সময় আপনি যত বেশি হালকা অনুভব করবেন আপনি যত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনার জীবনে তত বেশি ভালো জিনিস ঘটবে এবং আপনি দেখতে পাবেন যে আপনি যখন এইভাবে সাত্বিকতার সাথে ঘুমাবেন তখন আপনি সারাটা দিন ধরে নিজেকে শক্তিতে পরিপূর্ণ অনুভব করছেন আর যদি এইভাবে আপনি অল্প সময়ের জন্যেও ঘুমান তাহলেও কিন্তু আপনি আর অলস বোধ করবেন না এবং আপনার জীবনে একটি ভালো ইতিবাচক শক্তিও জাগ্রত হবে বন্ধুরা এইভাবে যোগনিদ্রার অনুশীলন করুন এবং আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমাদের লিখে জানান ধন্যবাদ